রাত পোহালে 77তম স্বাধীনতা দিবস। 15 আগস্ট দিনটি কত মানুষের আত্মবলিদানের সাক্ষী। বহু স্বাধীনতা সংগ্রামের আত্মবলিদানে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়ের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। মাউন্টব্যাটেন 4 জুলাই 1947-এ ব্রিটিশ হাউস অব কমন্সে ভারতীয় স্বাধীনতা বিল উত্থাপন করেন। ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা বিলটি অনুমোদিত হয় এবং 1947 সালের 15 আগস্ট ভারতকে স্বাধীন ঘোষণা করা হয়। 1947 সালের 15 আগস্ট জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 1948 সালের 30 জুন ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়। 30 জুন ব্রিটিশরা ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করে। প্রায় 200 বছর ইংরেজদের অধীনে থাকার পর 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। বহু স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানে স্বাধীন হয়েছিল আমাদের ভারতবর্ষ। আগামীকাল পালিত হবে 77তম স্বাধীনতা দিবস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়ের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সংগ্রাম ছিল দীর্ঘ এবং ক্লান্তিকর, অনেক মুক্তিযোদ্ধার আত্মত্যাগের সাক্ষী, যারা তাদের দেশ ও নাগরিকদের জন্য জীবন উৎসর্গ করেছেন। এই দিনটি আমাদের মুক্তিযোদ্ধাদের দেশের ইতিহাস, সংস্কৃতি এবং সামগ্রিকভাবে জাতির অর্জনকে সম্মান জানায়। এই দিনটি প্রতিটি ভারতীয় নাগরিককে প্রায় 200 বছর ধরে ব্রিটিশ ঔপনিবেশিকতার অধীন থেকে মুক্তির এবং নতুন যুগের সূচনার কথা মনে করিয়ে দেয়। ভারতের স্বাধীনতা আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর 15 আগস্ট 1947 সালে 200 বছরেরও বেশি ব্রিটিশ শাসনের সমাপ্তি হয়। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, আশফাক উল্লাহ খান, সর্দার বল্লভ ভাই পেটেল, ভগৎ সিং, মাওলানা হযরত মোহনী, চন্দ্রশেখর আজাদ, সুভাষ চন্দ্র বসু, মাওলানা আবুল কালাম আজাদ সহ আরো অনেক নেতা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাদের ত্যাগ ও লড়াইয়ে স্বাধীন হয়েছিল আমাদের ভারতবর্ষ। স্বাধীন ভারতের নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন প্রতিটি নাগরিককে। ভারতের স্বাধীনতা দিবস সারা দেশে একটি জাতীয় ছুটি হিসাবে পালন করা হয়। এটি ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম হয়। দেশ ভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং 1,50,00,000 মানুষ বাস্তুহারা হন। 1947 সালের 15 আগস্ট জওহরলাল নেহরু প্রথম স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দিল্লির লালকেল্লা লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এখনো প্রতি বছর জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। এই দিন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সর্বত্র পতাকা উত্তোলন হয়, মিষ্টি বিতরণ করা হয়। জাতীয় ছুটির দিন হয়, বন্ধ থাকে পঠন পাঠন ও অফিস আদালত। ভারতবাসী 15 আগস্ট 2023-এ 77তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। এদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সৈনিকদেরও সম্মাননা দেওয়া হবে। 15 আগস্ট সারা দেশে দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পতাকা অর্পণ করা হয়। কিন্তু আপনি কি জানেন যে
14, 16 বা 20 নয়, বরং 15ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। 1948 সালের 30 জুন ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়, অর্থাৎ 30 জুন ব্রিটিশরা ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু একই সময়ে নেহরু এবং জিন্নার মধ্যে ভারত পাকিস্তান বিভাজনের ইস্যু শুরু হয়। এই সময় মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান দাবি করেন। এরপর সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা বেড়ে যায়। 1947 সালে 15 আগস্ট ভারতকে স্বাধীন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের স্বাধীনতার বিষয়ে মাউন্টব্যাটেন 4 জুলাই 1947 ব্রিটিশ হাউস অফ কমন্সে ভারতীয় স্বাধীনতা বিল উত্থাপন করেছিলেন। এই বিল অবিলম্বে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা অনুমোদিত হয় এবং 1947 সালের 15 আগস্ট ভারতকে স্বাধীন ঘোষণা করা হয়। তথ্য অনুসারে 1945 সালের 15 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং জাপানি সেনাবাহিনী ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সেই সময় লর্ড মাউন্টব্যাটেন ব্রিটিশ সেনাবাহিনীতে মিত্র বাহিনীর কমান্ডার ছিলেন। এমন পরিস্থিতিতে এই দিনটিকে বিশেষ দিন মনে করেন তিনি। এই কারণে শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন এই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নিয়েছিলেন। প্রতি বছর স্বাধীনতা দিবস একটি ভিন্ন থিম নিয়ে পালিত হয়, যা প্রতি বছর ভিন্ন থাকে। এবছর অর্থাৎ 2023 সালের স্বাধীনতা দিবসের থিম হল জাতি প্রথম সর্বদা প্রথম। প্রতি বছরের মতো এবারও লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রতি বছরের মতো এবছরও 15 আগস্ট তেরঙ্গার রঙে মেতে থাকতে দেখা যাবে গোটা দেশকে। 76 বছর আগে স্বাধীনতা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ ভারতের স্বাধীনতা বজায় রাখা এবং গণতন্ত্রকে উন্নত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা। তাই পূর্বাঞ্চল প্রতিদিন পরিবারের পক্ষ থেকে সকল দর্শক এবং সমগ্র ভারতবাসীকে স্বাধীনতা দিবসের অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।